হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পার ব্লগ। আর আজকে সানডে, আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। আর আমার এই সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্না করব, ঘর গুছন গাছন, আর অল্প একটু কাঁচাকুচি ছিল আজকে, আর এমনিই কেচে নিয়েছি হাতে, মানে খুবই অল্প কাঁচাকুচি। এবার আমি আনাজগুলো কাটবো আর মাছটা ধোবো। আগে মাছটা ধুয়ে নিচ্ছি, কালকে তোমাদের দেখিয়েছি এঁচড় আর পুঁই শাক নিয়ে এসেছিলো, তা পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় করবো, আর সেটাই নিয়ে এসেছি। আর চিংড়ি মাছ কাটতে তো অনেকটা সময় লাগে, তা চলো মাছগুলো আগে ধুয়ে নিয়ে। মাঝে আর একবার গল্প চা খাওয়া হয়ে গেল, এই দাদা এসছেন। এই দাদা আমার বরের অফিস কলিগ, আমাদের পাশেই থাকেন। কমপ্লিট, মাছের ঝালটা হলে হয়ে যাবে, আর এখন থেকে আবার তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিতে চলে এলাম। মোটামুটি রান্না সবই হয়ে গেছে, রান্নাগুলো একটু পরে দেখাবো একেবারে খাওয়ার সময়। আর চাটনি করার প্ল্যান ছিল না, চাটনিটাও করে ফেললাম, কেননা আমাদের যে সবজি দেয় সে একটু আগে আমাকে আম দিয়ে গেছে দুখানা, আর দুখানা আম এত কচি, এত মানে আটি হয়নি, এত নরম, লোভ সামলাতে পারলাম না, তা আমের চাটনিটাও করে ফেলেছি। আর আমার ছেলে এখন খেলছে, আমার ছেলে মানে বুবুন খেলছে, আর বাবন একটু ঘুরতে গেছে। বাবনের এখন থেকে সানডেতে ছুটি, আর মনডেতে নয়, আর বড় আছে, ওই জন্য অনেক রকমের রান্না হয়েছে। আর কালকে তোমাদের বলেছি আজকে কি কি রান্না করবো, আজকে পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, এঁচোড় চিংড়ি করেছি, আর ট্যাংরা মাছ আর কাতলা মাছের ঝাল করেছি। ট্যাংরা মাছ আর কাতলা মাছ কেন বলো তো, আমার বড় ছেলে মানে বাবন ছোট মাছ একদম খেতে চায় না, বাটা মাছ বলো ট্যাংরা মাছ বলো, এগুলো একদম খেতে পছন্দ করে না, তা ওই জন্য ট্যাংরা মাছের সঙ্গে কাতলা মাছটা দিয়ে দিয়েছি, ও কাতলা মাছ খাবে, আমরা ট্যাংরা মাছ খাবো। আর চাটনি করেছি, আর আজকে রোববারটা জমাটি নয়, আর সেই গল্প তোমাদের সঙ্গে পরে বলবো কেন জমাটি নয়। মেয়ে ছেলেদেরও মন ভার, আমি আসছি। আর আজকে হেয়ার স্পা না, আজকে একটা চুলে চুলটা সফট রাখার জন্য একটা অয়েল মানে ম্যাসাজ ক্রিম লাগিয়েছি, মানে এটা 10-15 মিনিট আছে। এবার রান্না হয়ে গেছে, স্নান করতে যাব আর এটা ধুয়ে নেবো। আজকে শ্যাম্পু করব না, মঙ্গলবার শ্যাম্পু করব, আর ওই দিনকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য ওই দিনকে শ্যাম্পু করব। আজকে একটা এমনি একটা একটা ওই প্যাক্ট মতন লাগিয়েছি চুলে, চুলটা একটু সফট থাকবে। তা কতদিন তো মানে চুলের ট্রিটমেন্ট হচ্ছেই না, চুল কেন রূপচর্চা হচ্ছে না, এত ঠান্ডা। আজকে আবার ওয়েদারটা মেঘলা মেঘলা, তোমাদের সবাইদের ওখানে নিশ্চয় যে মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হয়নি কিন্তু রোদের তেজ নেই। তা মাছের ঝালটা নাবিয়া চান করতে যাব, আর আবার আসছি লাঞ্চ করার সময়। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আসছি একটু। স্নানও হয়ে গেল, স্নান করেই পুজো করলাম, বলা ভুল, পুজো হয়ে গেছে, স্নান করে পুজো করলাম। আর তোমাদের সঙ্গে মানে যে কথাটা বলবো বলছিলাম, আজকে রোববার কেন মুড অফ, ওর বাবা হচ্ছে যেই দোকান থেকে পরোটা আনে, আমরা তো সানডেতে বাইরের পরোটা মানে ব্রেকফাস্ট করি, তা যেই দোকানে পরোটা আনে আজকে সেই দোকান থেকে আনেনি, অন্য দোকান থেকে এনেছে। তা ছেলেদের তো খেয়ে হয়নি, পরোটাটাও খুব বাজে, আর ঘুগনিটা দিয়েছে সেটাও খুব বাজে, আদা আদা, আর সেই কাঠের জালে রান্না করলে যেরকম একটা স্মেল আসে সেরকমটা স্মেল এসছে। ছেলেদের পরোটা খাওয়া হয়নি, তার উপর আজকে চিকেন করিনি, সেই জন্যে ছেলেদের মুড অফ। তা সানডেটা ওদের কাছে খুব অফ ডে হয়ে গেছে আজকে, তা ভাবছি রাত্রে একটু চিকেন করবো, কেননা তা না হলে অন্য কিছু দিলে আজকে আরও মানে মুড অফ হয়ে মাথা গরম হয়ে যাবে, খাবেই না হয়তো, আর না হলে বলবে খাবার অর্ডার দিচ্ছি কেনা খাবার খাবো, তা সেই জন্য আজকে সানডেটা অফ। তা আমাদের অতটা চিকেন ভালো লাগে না, মানে মাছ খেতেও তো ইচ্ছা করে বলো, আর সবে সেদিনকে দুদিন চিকেন খেলো, তা ওই জন্যই বললাম আজকে একটু মাছ খাই, কিন্তু ওরা তো কথা শুনবে না, ওদের হচ্ছে চিকেন মটন এই সব লাগে, তা সেই জন্য ওদের মুডটা অফ। পরোটা খেয়েও সকালে হয়নি, আর দুপুরে আজকে লাঞ্চে কোনো মাংস হয়নি এই জন্যে। তা এখন আমার স্নান হয়ে গেছে, ছোটো ছেলে বাথরুমে ঢুকেছে, বর বসে আছে, আর বাবন এখনো আসেনি, এলে সবাই একসাথে আজকে খাবো। এইটা আমার পুঁই শাক, এটা এঁচোড় চিংড়ি, এটা মাছের ঝাল, এটা আমের চাটনি, আর আজকে বললাম না একসাথে খাবো, কিন্তু এখনো বড় ছেলে সানডেতে মন দিয়ে ঘুরছে, এখনো এসে পৌঁছায়নি, ওই জন্যে ছোটো ছেলে মানে বুবুন আর ওর বাবা খেয়ে নেবে, আমি বড় ছেলে এলে খাবো একসাথে, দুজনে কোথায় গেছে যা ছুটির দিন একটু ঘুরছে ঘুরুক।
মেয়ে সবে এলো আর ও গেছিল আমাদের এখানে যে মোস্ত হয় নাম কীর্তন সেই দল ভাড়া করতে, তাই জন্যই ওর একটু দেরি হয়েছে। কমপ্লিট, এখন সবাই একসাথে এইভাবে আড্ডা দেবো কিছুক্ষণ, তারপরে ওরা ঘুমাবে কি না জানি না, আমরা দুজনে তো ঘুমাবোই, আমি তো ঘুমাবোই, আর ওরা এইভাবে ফোন নিয়েই থাকে, ও তো ঘুমাবে না, তোমরা জানো বোন ঘুমায় না, ফ্রি ফায়ার খেলে, আর বড়টা বাবন কি করবে জানি না। তা চলো একটুখানি আড্ডা মেরে তারপরে আমরা ঘুমু ঘুমু করবো, লাইটটা অফ করিয়া চাপ হয়ে যাচ্ছে বাবন। বিকালে হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি, আর এখন সবে চা খেলাম, চা আজ টিফিন করিনি যেহেতু আজকে সানডে, অনেকটা বেলা 2:30 বেজে গেছিলো খেতে, পেটটা এমনি ভার হয়ে গেছে তাই জন্য আজকে আর টিফিন করিনি। আর একটু ভাবছি আমতলায় যাব, আমি না ভুলেই গেছিলাম, আমার চুড়িদার কাটাতে দিয়ে এসেছি, একটা ব্লাউজ কাটাতে দিয়ে এসেছি, সেগুলো আনতে হবে, মানে 8 দিন তো ছিলাম না, আর হঠাৎ করে এখন মনে পড়লো, তা ভাবছি এখন রেডি হয়ে বেরোবো, ইচ্ছা করছে না, আজকে এত কাজ হয়েছে আর অনেক বেলা করে খেলে আমার একদম ভালো লাগে না শরীরটা, তা হেঁটে এসছি বলে শরীরটা একটু সুস্থ হলো, তা ভাবছি আর একটু ভাবি কি করব, আবার রাতে খাওয়ার করব, পরোটা ভাজবো, অনেকটা তরকারি আছে, এঁচুড়ের তরকারি অনেকটা আছে, বাঁধাকপি আছে, তা বলেছিলাম মাংস খাবি, মাংস করবো, তা ছেলেরা বললো আর মাংস করতে হবে না, তুমি পরোটা ভাজো আর এই দুরকম তরকারি দিয়ে খেয়ে নেবো, তাই জন্যে মাংস আর করবো না। কালকে সোমবার, কালকে যদি আমি বেরোই, মানে কালকে তো ছেলে বল দুজনেই অফিস যাবে, আর মাংস করলে আমাকেই বেরোতে হবে, বাজারে যেতে হবে, আর দেখি কি হয়। আর আমি এখন ভাবছি একটু রেডি হয়ে চুড়িদারটা কাটাতে দেওয়া আছে, ভুলে গেছিলাম ওটা নিয়ে আসবো, তা একটু ভেবে দেখি, যদি যাই তোমাদের সঙ্গে, তোমাদের তো বলবোই যাচ্ছি, তা কটা চায়ের বাসন আছে এই কটা ধুয়ে নিয়ে একটু ভেবে নিই, ইচ্ছা করছে না, তারপরে কি হয় দেখা যাক, একটু ভেবে নিয়ে আর আসছি, আর যদি তাই তোমাদের অবশ্যই জানাবো, আর এসে তোমাদের দেখাবো চুড়িদারটা কেমনভাবে কাটিয়েছি আর কীভাবে মানে তৈরি হয়েছে। তা চলো আসছি আবার একটু পরে, চায়ের বাসন কটা ধুয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, মাস্ক পরবো আর চাদর নেবো, একটা হালকা চাদর নেবো, বেশি গরম মানে ঠান্ডা নেই আজকে। আর এই দেখো এই ড্রেসটা পরলাম আজকে। আমি আমতলা থেকে এসে গেছি, এবার রাতের খাবার বানাবো, কি নামে ড্রাফটটা হবে আজকে বানাবো, লিখে আনতে হবে, কার নামে ড্রাফট আর ছবি আছে আর ওই মানের নাম। রান্নাঘরের লাইটটা জ্বালি, আমি পরোটা বানাবো আজকে, কারণ আমার ছেলেরা রুটি করলেই জানো মুখ বেঁকে যায়, রুটি খেতে একদম পছন্দ করবে না, তা পরোটা করবো। আমার বর কালকে আমার জন্য পপকর্ন কিনে নিয়ে এসেছিল, খাওয়া হয়নি, খাবো পরে, আর পরোটাটা ভাজবো। আর আমার বর আয়রন করছে, জলের বোতলও ভর্তি নেই, তাহলে পরোটা কটা ভেজে নিই, দিয়ে আবার আসছি একটু পরে। করছিলাম তোমাদের সঙ্গে দেখাবো বলে, কিরমভাবে মানে কিরমভাবে বলছি, কিরম চুড়িদারটা তৈরি করেছে, আর ব্লাউজটা, আর একটা সিরাম কিনেছি চুলে, হেয়ার সিরাম, সেরমভাবে কিছু কিনিনি। আর তোমাদের দেখালাম আমার বর আয়রন করছিল, তা আয়রন করতে করতে ও বক্সে গান চালিয়েছিল, তা সেই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারেনি। আর সানডেতে আমাদের বাড়িতে একটু বক্স সকাল থেকেও চলে, আর ছেলেরা যেহেতু মানে যতক্ষণ ঘরে থাকে গান চলে, ওরা গান শুনতে শুনতে খায়, গান শুনতে শুনতে সবই করে, আর বড় আয়রন করতে করতে গান করছিল, বলেছিলাম একবার গানটা বন্ধ করো, তারপর বলি না পরে চালু করবো, ও যখন গান শুনতে শুনতে মানে আয়রনের মতন একটা জিনিস করে দিচ্ছে, তা আমার অনেকটা উপকার হচ্ছে, তাও আয়রনটা করে নিক, ও সব আয়রন করে দিয়েছে, আর ওর আর বড় ছেলের ছিল, আর আমার একটা চুড়িদার আয়রন করেছে, খুব সুন্দর আয়রন করেছে, এই দেখো তোমাদের দেখাই আমার চুড়িদারটা কি সুন্দর আয়রন করে দিয়েছে। আর চলো তোমাদের এবার দেখাবো, আর তার মধ্যে আমি ডিনার করে নিয়েছি, আমি 8:30 থেকে 8:30 মধ্যে খাই, সেই জন্য আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তার মাঝে শেষদের সঙ্গে কথা বললাম,
নদীর সাথে কথা বললাম, তারপরে বঞ্জির সাথে কথা বললাম, কেননা আমার সার্কেলটা অনেক বড়, আমার ফ্যামিলিটা প্রচুর বড়। সেই ভিডিও তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করব, আর মানে আমার ফ্যামিলিতে কে কে আছে সবই তোমাদের বলবো। তা কী কী কিনেছি, কী কী কিনি না, কী কী তৈরি করেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাই। তা আসছি, আর এখন আমাদের মানে আমার সব রান্না হয়ে গেছে, রাতে শুধু পরোটা করেছি ছেলে আর বরের, ওরা খাবে একটু পরে। আর যেহেতু আজকে সানডে ছিল, ওই জন্য অন্য সময় আর বর 8টা থেকে 8:30 মধ্যে খেয়ে নেয়, ও খেয়ে নেয়, কিন্তু ও আজকে ছুটি ছিল যেহেতু, ওই জন্য ও বললো একটু পরে খাবো, কালকে থেকে আবার অফিস, সবাই বেরোবে। তা চলো কী কী কিনেছি তোমাদের সঙ্গে, আবার সরি ভুলে যাচ্ছি খালি খালি, কী কী তৈরি করেছি সেই সব তোমাদের আগে দেখাই। হেয়ার সিরাম, একটা হেয়ার সিরাম কিনেছি, হেয়ার সিরাম ছাড়া তো চলবেই না, চুল প্রচণ্ড জোট হয়ে যায় থেকে থেকে, এই যে হেয়ার সিরাম। আর এই ব্লাউজটা তৈরি করিয়েছি, পরে দেখিনি, তবে আমার মনে হচ্ছে পিঠটা একটু ডিস্টার্ব তৈরি করেছে মনে হচ্ছে, মানে এইটা মনে হচ্ছে লেন্থটা একটু ছোট, মানে নিচেটা একটু বাড়ত। এই ব্লাউজটা করালাম, আর এই চুড়িদারটা তৈরি করিয়েছি, সেই দেখিয়েছিলাম পিসটা তোমাদের সেদিনকে, দিদিভাই দিয়েছিল এই সেই চুড়িদার, সিম্পল তৈরি করেছি, দুদিকেই চৌকো গলা। আর প্যান্টটা একটু অন্যরকম তৈরি করেছি এবার, আর পাটিয়ালি তৈরি করিনি, এইরকম তৈরি করেছি গার্ডার সিস্টেম। আর এই দেখো এটা হচ্ছে প্লাজো সিস্টেম, এখানটা একটুখানি কাটা আছে, এইভাবে তৈরি করিয়েছি। নতুন জিনিস দেখলেই মনে হয় কবে পরবো কবে পরবো, কিন্তু ভাবছি এখন পরবো না, এখন ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, মার্চে মনে হয় বা ফেব্রুয়ারিতে শীতলা পুজো, তা ভাবছি সুতির, আর মার্চ মানে একটু গরমও পড়ে যাবে, সুতির জিনিস তখন পরবো, নতুন জিনিস পরে পুজো দিতে যাবো, তা ভাবছি তখনই পরবো। আর না হলে একটা আমার মামাতো বোনের বাড়ি, মামাতো বোনের বাড়িতে কালী পুজো হয়, ওদের মন্দির প্রতিষ্ঠিত মন্দির আছে, সেটাও মার্চের 3 তারিখ না 4 তারিখ এরকম একটা হবে, তা যদি সেখানে যাওয়া হয় যে কোনো পুজোতে একটা ভাবছি এটা ভাঙবো, সুতির জিনিস একটু গরম পড়ে যাবে, তাই ভাবছি এটা তখনই ভাঙবো, এখন আর এটাকে পরবো না। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, প্যান্টটা নতুনত্ব মানে নতুনত্ব না তোমরা জানো, তাই এইভাবেই করলাম, প্লাজো পরলে আমার দড়ি সিস্টেম আর ভালো লাগে না, এই যে গার্ডার সিস্টেম করে দিয়েছি ওই জন্য, তাই আর ওড়নাটা তো আছে, এই দুটোই তৈরি করিয়েছি। আর ব্লাউজটা তো আমার নিয়ে একটু খুঁতখুঁতানি আছে, পিঠের লেন্থটা মনে হচ্ছে একটু ছোট করে দিয়েছে, দেখা যাক পরে পরে দেখে আবার নিয়ে যেতে হবে, এই এক ঝামেলা। কিন্তু যেখানে তৈরি করি মানে আমার প্রত্যেকটা জিনিস পারফেক্ট তৈরি করে, খুব সুন্দর, কিন্তু এবারে মনে হচ্ছে, মনে হওয়াটা ভুলও হতে পারে। তা আসছি, ওদের এবার খেতে দেবো, আবার একটু পরে তোমাদের সঙ্গে আসছি, ওদের খেতেটা দিয়ে আসি। এতে চুড়িদারগুলো গুছিয়ে রাখছে, আমি বলছিলাম কালকে সকালে করব, ওর আবার পছন্দ হলো না, ও আমাকে আবার বলছে তোমার সব কিছু পরে করবো, পরে করবো করে ফেলে রাখা, তাই জন্য ওই গুছিয়ে রাখলো। সবে ছেলে এলো, ছেলে খেতে বসেছে, এখন বাজে 10:20, সানডেতে ঘরে ঢুকলো, যদি অন্য কোথাও যায়নি, ভালো ছেলে, বম্মার বাড়ি ওখানে আড্ডা মারে, আমার ভাইকে বম্মার বাড়িতে রেখে এসছে, ভাই এলো না, থাকবে ওখানে দেখে নে। আর ছোট ছেলে আসেনি, ও বম্মার কাছে থাকবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকালে অনেক 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভিডিওগুলো দেখতে থাকো, আর অবশ্যই আমার পরিবারে এসো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।